গত 29 ফেব্রুয়ারি 2024 বাগানে আমাদের হোটেল আমাতা গার্ডেন রিসর্টে ব্রেকফাস্ট করে আজ আমরা বেরিয়ে পড়ব মান্ডালয়ের উদ্দেশ্যে। আপনারা সকলেই জানেন, নতুন কিছু দেখলে এক্সপ্লোর করার সুযোগ আমি ছাড়ি না, কিন্তু বার্মিস চুরুটে আজ আমার গলা পুরো চোকড়। আনন্দে আত্মহারা হয়ে বার্মিস চুরুট খেয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে ঠিক সাউন্ড বেরুচ্ছে, মাঝে মাঝে ভুল ভাল। ব্রেকফাস্টে ছিল বার্মিস ডেলিকেসি মাছের স্যুপ মোহিঙ্গা। মোহিঙ্গা মানে হচ্ছে এটা মাছের স্যুপ, আর এই মাছের স্যুপটা খেতে হয় রাইস নুডলস দিয়ে। এই হচ্ছে মোহিঙ্গা, দেখুন এই স্যুপটা হচ্ছে মাছের, আর এই যে এটা হলো রাইস নুডলস, এ দুটো মিশিয়ে খেতে হবে, সাথে এরকম ডিম সিদ্ধ আর লেবু আর ধনে পাতা মিশিয়ে খাওয়া যেতে পারে। মোহিঙ্গা ভক্ষণ সাঙ্গ করে রওনা দিলাম মান্ডালয়। এখান থেকে মান্ডালয়ের দূরত্ব হচ্ছে 179 কিলোমিটার মতো, আর সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা মতো। দারুণ লাগলো বাগান আমাদের। পথে অবশ্য আমরা দেখে নেব বাগানের কাছেই বার্মার এক গ্রাম। হ্যালো মিঙ্গালাপা। এক ঝলক দেখে ভারতের উত্তর পূবের কোনো গ্রাম মনে হয়েছিল। এই গ্রামটা যে আমাদের গাইড বলছে, এর নাম হচ্ছে মেইনন্যান্দু এবং এটা 13th century একটা ভিলেজ। তবে বেশ বর্ধিষ্ণু গ্রামের লোকেদের বেশ বড় সড়ক গাড়ি রয়েছে, ওই যে দেখুন। যদিও বেশিরভাগ বাড়িতে তালপাতার ছাউনি। এই অঞ্চলের মানুষদের মূল জীবিকা কৃষিকাজ, প্রচুর চিনেবাদাম, তিল আর আখ চাষ হয় এই অঞ্চলে। এখানে প্রচুর বাদাম চাষ হয়, পিনাট। এই যে ওরে বাবা, এখানে দেখুন কত বাদাম। এবং বাদাম দিয়ে ভোজ্য তেল, বাদাম তেল এখানে তৈরি হয়। দেখছেন যে এটা এটা একটা ঘানি, এবং একইভাবে এখানে বলদকে বেঁধে দেওয়া হয় এবং সেই বলদটা পাক খায় এবং তার মধ্যে এটা পেশাই হয়। এখানে দেখুন ট্র্যাডিশনাল বার্মিস চুরুট বাড়িতে এনারা বানিয়ে তারপর পান করেন। এই হচ্ছে বার্মিস চুরুট। ওপরের যে পাতাটা দেখছেন, মানে যেটাতে মধ্যে জড়ানো আছে, এটা হচ্ছে ভুট্টার যে পাতা সেটা। এখানে এইটা হচ্ছে তামাক আর টোডি পাম ট্রি, তার কাঠের মিক্স। এরা কিন্তু শুধু তামাক দেয় না বার্মিস চুরুটে, তামাকের সাথে গাছের টুকরোও থাকে। টোডি পাম ট্রি, এই যে মেল টোডি পাম ট্রি, তার কাঠকে ছোট ছোট করে কেটে সেটাকে তামাকের সঙ্গে মেশায়, মিশিয়ে এটা হচ্ছে বার্মিস চুরুটের ভেতরের মিক্সচার যা অ্যাকচুয়ালি পড়ে। এটাকে চপ করে ছোটো ছোটো করে তামাকের সঙ্গে মিশিয়ে তারপরে এই চুরুটটা তৈরি করা হয়। এবং সেটা যদি দুরকমই হয়, মানে কেউ যদি কড়া খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ দেবেন, কেউ যদি একটু লাইট খেতে পছন্দ করেন তাহলে একটু কম পরিমাণ দেবেন। আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রে, মানে স্মোকটা পিছনে একটা ছবি আছে সেটা দেখবেন, মানে এটা এইভাবে খাওয়া হয়। অ্যাস্ট্রেটা এইভাবে ইউজ করা হয়, এইভাবে টানা হয়, এইভাবে ইউজ করা হয়। আমরা কিন্তু একদম স্মোকিংকে প্রমোট করছি না, কেন ধূমপান সবসময় স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু যেহেতু আমরা ট্রাভেলার, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তাই প্রত্যেকটা জিনিসকে আপনাদের সামনে দেখানোটা আমাদের কর্তব্য, সেই কাজটাই আমরা করছি। আমাদের ওখানেও এরকম আমরা রোদ্দুরে কুলকে শুকিয়ে নিয়ে যেরকম আচার তৈরি করি, এখানেও সেই ধরনের। এখানে প্রচুর কুল শুকোতে দেওয়া আছে, এই তুলোর থেকে এরকমভাবে সুতো তৈরি করে সেগুলো দিয়ে ওনারা, এই যে জিনিসগুলো আমার পাশে দেখছেন এগুলো সেখান থেকেই কিন্তু বানানো। এটাও ওনাদের আরেকটা কাজ যেটা করেন জীবিকা নির্বাহ করার জন্যে। এই যে জিনিসটা দেখছেন অনেকটা আমাদের চরকার মতোই দেখতে, একটু ডিফারেন্স আছে শেপের, কিন্তু চরকাই আর কি। এই চরকাতে সুতো কেটে তার থেকে যে সুতো হয় সেগুলো দিয়েই এই যে প্রোডাক্ট যেগুলো দেখালাম এক্ষুনি আর কি, ফিনিশ প্রোডাক্ট হচ্ছে ওইটা, সুতো দিয়ে বিভিন্ন রকম। এবার চলুন রান্নাঘরটা দেখাই। রান্নাঘর, ওকে, এখনো দেখুন কাঠ দিয়ে রান্না হয়, কাঠের চুলো। সো ইউ ডোন্ট হ্যাভ এনি গ্যাস অর ইলেকট্রিক অর ইলেকট্রিক স্টাফ, বাট মোস্ট অফ দ্যাম ইউ নো গ্যাস ইজ রাদার এক্সপেন্সিভ এন্ড ইলেকট্রিসিটি ইজ নট রিলায়েবল। ওকে, এটা হচ্ছে ওনাদের ডাইনিং টেবিল। থ্রি জেনারেশন
three generation at least they usually live together in the same house. দানা খা বাটা হয় ঠিক চন্দন বাটার মতো, জল এখানে ছিটিয়ে দিতে হয়, ছিটিয়ে দিয়ে এইভাবে 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 ঘুরিয়ে 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 দানা খা বাটা হয়, তারপর এখান থেকে দানা খা নিয়ে গালে মাখে। এই হচ্ছে মায়ানমারের ট্র্যাডিশনাল হ্যাট, এখানে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে সবাই এটাই পরে। এই গবাদি পশুর জন্যে তাদের যে খাদ্য যেগুলো, সেগুলো ঘাস পাতা যাই হোক সেগুলোকে এখানে চপিং করা হয়, চপিং করার জন্য এই মেশিনটা ইউজ করা হয়। এখানে চরকা কাটছে দেখুন, হ্যালো মিঙ্গলাবা, একদমই আমাদের গ্রামের রাস্তার মতো, একদমই তাই। এই ভদ্রমহিলা আমাদের নিয়ে বেরুলেন গ্রাম ঘুরিয়ে দেখাতে, গ্রামের পুকুর স্কুল সব কিছু দেখলাম আমরা। দিস ইজ অ্যালোভেরা, এই দেখুন কত অ্যালোভেরা গাছ এখানে, দেশি মুরগির, ও দেশি মুরগির সাইজগুলো দারুণ, দেশি মুরগিগুলো দেখে বেশ ভালো লাগলো। বেশ লাগছে অজ পাড়া গায়ে হেঁটে বেড়াতে, বাড়িগুলো ম্যাক্সিমামই বেতের, ম্যাঙ্গো ম্যাঙ্গো আম গাছ, মুকুল এসছে মুকুল, and that is neem neem. ekhane grame library o royeche, anantathu library, eta dekhe shottyi khub bhalo laglo. আমাদের ওখানে এখন যখন আমাদের শহরেই, মানে আমরা যেখানে থাকি বা পারিপার্শ্বিক অঞ্চলে লাইব্রেরি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে এখানকার একটা ছোট্ট গ্রামে এখনও লাইব্রেরি আছে, এটা দেখে বিশ্বাস করুন সত্যিই খুব ভালো লাগলো। ইনি যে জুতোটা পরে আছেন সেটা কিন্তু কাঠের তৈরি, খড়মের মতো, ওপরের স্ট্র্যাপটা রাবারের বা কিছুর হবে চামড়ার, কিন্তু বেসটা কাঠের। ওয়াও, গ্রামের পুকুর, এই দেখুন ইনি জল নিয়ে যাচ্ছেন। মিঙ্গলাবা, okay, the little bit washing drinking. So you drink this water? Yeah. Is this good for drinking? Yeah, good. The little bit stone for all together. Dekhe to porishkar mone hocche na, kintu etai hocche enader ei puro gramer joler utsho. Darun hawa buiche ekhane, ha darun sundor. আর পুকুরটা দেখ কি সুন্দর করে বাঁধিয়ে রেখে দিয়েছে দেখেছিস? হ্যাঁ, আমি ঠিকই আন্দাজ করেছি। ক্যান আই সি দ্যাট? সো এটা কাঠ থেকেই তৈরি, অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান, এটা কাঠ থেকেই তৈরি যেটা আন্দাজ করেছিলাম। ওকে, 2500 শেয়ার, খড়ম জুতো। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা এই গ্রামের প্রাইমারি স্কুল। এখানে গ্রামের মধ্যে ক্যাফে রয়েছে, লোকাল কফি শপ, রেস্টুরেন্ট। আমাদের গাইড মো আর ড্রাইভার সাহেব এখানে কফি খাচ্ছে না, চা খাচ্ছে। ক্যান ইউ হ্যাভ সাম টি? এ কাপ অফ কফি অর সাম ড্রিঙ্কস? ইয়া শিওর, গ্রিন টি উইল বি ফাইন। ইয়া গ্রিন টি, আ ইয়েস ওকে, ইয়া কুড ইউ টেক এ সিট? ইয়া ইফ, ইয়া শিওর, থ্যাংক ইউ। দেখুন এটা হচ্ছে এই গ্রামের ক্যাফে, চায়ের দোকান। হ্যালো, কাম কাম মিঙ্গলাবা, মিঙ্গলাবা, উইচ ক্লাস? স্ট্যান্ডার্ড স্কুল? স্কুল থ্রি। হোয়াটস ইউর নেম? গ্রেড থ্রি। নেম? ও হাই, হাউ আর ইউ? ইউ ওয়াচ ফুটবল? You play football? No. 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 For peanuts and Chinese tea, yeah, if you wish, you can try. Sure. এখানে সব জায়গায় আপনি গেলে পরেই বাদাম আপনাকে দেবে, কারণ এটা এখানে প্রচুর উৎপাদন হয়। দ্যাট ইজ গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি।
ওকে, ব্যাপারটা কি দারুণ ভাবুন, আমরা শ্রীলঙ্কার গ্রাম আপনাদের দেখিয়েছি, এখন দেখালাম মিয়ানমারের গ্রাম, ঘুরে বেড়াচ্ছি, এরকম আরও এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই ট্যুরটা করছি এসটিআইসি ট্র্যাভেল গ্রুপের সঙ্গে। স্টেট ট্র্যাভেল গ্রুপ গত 50 বছর ধরে ভারতে এবং ভারতের বাইরে বিভিন্ন জায়গায় ট্যুর অপারেশনস করছে। আপনারা চাইলে মায়ানমার, শ্রীলঙ্কা বা অন্য যে কোনো জায়গায় বেড়ানোর জন্য স্টিক ট্র্যাভেল গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ব্যবস্থা করে আপনাদের ঘুরিয়ে দেবেন। আমরা যে এই ট্যুরটা করছি, ঘুরছি, সত্যি এটা আমাদের একটা অসাধারণ অভিজ্ঞতা। কোনোরকম ভাবনা চিন্তা আমাদের করতে হচ্ছে না, সব কিছুই এত ওয়েল অ্যারেঞ্জড এবং অর্গানাইজড। আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো স্টিক ট্র্যাভেল গ্রুপকে আমাদের এই পুরো মায়ানমার সিরিজটা স্পন্সর করার জন্য। এখানে সব জায়গায় এই গ্রিন টি টেস্ট সেম। এখানে সব জায়গায় গ্রিন টি টেস্ট সেম মানেটা কি? তুই ভারতবর্ষে কি গ্রিন টি টেস্ট আলাদা হয়? ভারতবর্ষের ডিফারেন্ট ব্র্যান্ডের গ্রিন টি টেস্ট আলাদা 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 হয় একদম, কিন্তু এখানে একই রকম, একই রকম। হ্যাঁ, ব্র্যান্ড চেঞ্জ হলেই টেস্ট আলাদা হয়ে যায়। আচ্ছা, এখানে যে বাদামটা খেলাম সেটা কিন্তু কাঁচা বাদাম নয়, সেটা রোস্টেড বাদাম, সল্টেড। এনারা নিজেরাই এখানে বাড়িতে রোস্ট করেন, দারুণ খেতে, দারুণ টেস্টিং, যেটা আমাদের দিয়েছিল ওখানে অন দ্য টেবিল। আচ্ছা, চা আর বাদামের জন্য কোনো পয়সা নেননি এনারা, তার বদলে বললেন আমাদের গাইড যে তোমরা কিছু কিনে নাও, ওনারা পয়সা নেবেন না। তো আমি এক প্যাকেট বাদাম কিনলাম 13,700। এখন বাজে 9:55, আমরা রওনা দিলাম বাগানের গ্রাম দেখে। এবার আর কোথাও দাঁড়াবো না, 4:30 থেকে 5 ঘন্টা লাগবে মান্ডালায় পৌঁছাতে। মান্ডালায় পৌঁছে একটা বুদ্ধ মূর্তি আছে সেটা দেখব, তারপর লাঞ্চ, তারপর হোটেলে চেক ইন। বাগান থেকে মান্ডালয় যাবার পথে প্রকৃতি কিন্তু বড় রুক্ষ। ইরাবতী নদীর পূর্বপারে অবস্থিত মান্ডালয় হল রেঙ্গুনের পরে বার্মার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। তৈরি হয়েছিল 1857 সালে, হ্যাঁ, যে বছর সিপাই বিদ্রোহ হয়েছিল সে বছরই। আর তৈরি করেছিলেন রাজা মিন্দো, যার নামেই শহরের নাম মান্ডালয় বা ম্যান্ডালে। মান্ডালয় পৌঁছে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মহামুনি বুদ্ধ মন্দিরে। এখন বাজে দুপুর ঠিক 2টো, আমরা এসে পৌঁছালাম মান্ডালয়ে। অপূর্ব সুন্দর এখানকার গোল্ডেন বুদ্ধ মূর্তি। আরাকান প্রভিন্স থেকে এই মূর্তি নিয়ে আসা হয় মান্ডালয়েতে। লোকগাথা অনুযায়ী বুদ্ধের জীবিত অবস্থায় তৈরি হয়েছিল এই মূর্তি যখন বুদ্ধ এসেছিলেন আরাকানে, কিন্তু এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। মহামুনি বুদ্ধ মন্দির দেখে নিয়ে আমরা চলে এলাম মান্ডালয়ের ইন্ডিয়ান তরকা রেস্টুরেন্টে। লাঞ্চে সেদিন আমরা নিয়েছিলাম ফিশ টিক্কা আর মাটন বিরিয়ানি। ফিশ টিক্কা খেতে দুর্দান্ত হলেও মাটন বিরিয়ানি কিন্তু বেশ নিরাশ করেছিল। আর যাই হোক, এটা কোনো দিক দিয়েই এটা বিরিয়ানি না। এখন বাজে 4টে, আমরা মান্ডালয়েতে হোটেলে চেক ইন করবো। এখন হোটেলে চলে এলাম, চেক ইন করে আবার বেরিয়ে পড়বো, কিছু কিছু জায়গা ঘুরে আবার হোটেলে ফেরত আসবো সানসেট দেখার পরে। ম্যান্ডালেতে আমাদের আস্তানা ছিল হোটেল ইয়াদানারবন। শহরের মাঝে এই হোটেলটি ভালো হলেও আমাতা গার্ডেন রিসর্টের তুলনায় মান কিন্তু একটু কম, ঘরও অতটা লাক্সারিয়াস নয়। এখানে জিনিসগুলো রাখা আছে, আমরা ইচ্ছে করলে খেতে পারি, আর তার দামও এখানে লেখা আছে। চেক ইন করে লাগেজ রেখেই বেরিয়ে পড়েছিলাম আমরা। এই মান্ডালয়ের জেলেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দী রেখেছিল ব্রিটিশ সরকার 1925 সাল থেকে 3 বছর। বর্তমানে জেলটিতে ট্যুরিস্টদের পরিদর্শনের অনুমতি নেই। রয়্যাল প্যালেসের পাশ দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে কিং মেন্ডো এটা বানিয়েছিলেন। এটার আয়তন হচ্ছে, এটা একদম পুরো স্কোয়ার 1.2 দুদিকেই, সেই জন্য বলা যেতে পারে যে 1.2
2 square kilometers এটার মোট আয়তন। এখন এই প্যালেস প্রাঙ্গণের ভেতরে ঢোকা যায় না, কারণ ভেতরে মিলিটারি জেনারেলরা এবং মিলিটারি থাকে। এই যে মনস্ট্রিতে এলাম, এটা কিন্তু প্যালেসের মধ্যেই এককালে ছিল, কিং মেন্ডোর সময়। কিং মেন্ডো এখানে থাকতেন, উনি ওনার মৃত্যুর পর ওনার ছেলে কিং সাবো এটাকে মংদেরকে দান করে দেন। এটা ওখান থেকে তুলে নিয়ে এসে কিন্তু এখানে বসানো হয়েছে, এখন এটা একটা মনাস্ট্রি। বার্মাটিকের অপূর্ব সুন্দর সূক্ষ্ম কারুকাজ দেখতে পাওয়া যায় এই মনাস্ট্রিতে। এই যে এই মনাস্ট্রিটা কিং মান্ডোর ছেলে ডোনেট করে দেওয়ার ফলে এটা কিন্তু বেঁচে গেছে, মানে এটা অরিজিনাল স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা বার্মা অ্যাটাক করেছিল, আমরা সবাই জানি সেই ইতিহাস। তখন কিন্তু মান্ডালয়ের যে রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদ প্রাঙ্গণ, তার মধ্যে জাপানি বিমানবাহিনী বোমা ফেলে, তাতে কিন্তু ওর ভেতরে সমস্ত বাড়ি যা ছিল সব ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু একমাত্র এটা বেঁচে গিয়েছে কারণ এটাকে ওখান থেকে তুলে এখানে এনে প্রতিষ্ঠা করার জন্য ভাগ্যি সেটা ডোনেট করে দিয়েছিল, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ফরম্যাটটা। নাহলে দেখতেই পেতাম না যে অরিজিনালি সেই বাড়িগুলো কীরকম হতো। কাজগুলো একবার দেখুন খেয়াল করে, কাঠের ওপরে এরকম কাজ ভাবা যায় না, অপূর্ব। এবার আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় বই, যেটা রাজা মেন্ডোর সময় তৈরি করা। এই হচ্ছে কিং ম্যান্ডোর স্ট্যাচু। থোটবহু মনাস্ট্রি 2013 সালে ইউনেস্কো এখানে রাখা 729টা স্ল্যাবের এই বইটাকে বিশ্বের সবচেয়ে বড় বই হিসেবে ডিক্লেয়ার করে। এই যে ছোটো ছোটো সাদা মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এরকম 729টা মন্দির রয়েছে এই চত্বরে। প্রত্যেকটা মন্দিরের মধ্যে একটা করে শিলালিপি রয়েছে, একটা করে পাথরে ইনস্ক্রিপশন লেখা রয়েছে, আর ইনস্ক্রিপশনগুলো হচ্ছে গৌতম বুদ্ধের টিচিং। তো 729টা ইনস্ক্রিপশন রয়েছে 729টা মন্দিরে, গৌতম বুদ্ধের সমস্ত টিচিং কিন্তু এখানে লেখা আছে। মন্দিরের মধ্যে শিলাগুলোকে রাখা আছে কারণ যাতে বৃষ্টি পড়ে বা রোদ্দুরে এই শিলাগুলো নষ্ট না হয়ে যায়। কথিত আছে 33টা হাতির পিঠে চাপিয়ে এই শিলালিপিগুলোকে এখানে নিয়ে আসা হয়েছিল। আর এই 33টা হাতির মধ্যে প্রথম যে হাতিটা ছিল সেটা ছিল শ্বেত হস্তি। তো দারুণ সুন্দর জায়গা, মাঝখানে একটা স্তূপও রয়েছে, সেটাও দেখবো। মন্দিরগুলোতে নাম্বারিং করা আছে প্রত্যেকটা ছোটো ছোটো মন্দিরে, আর মন্দিরগুলো দেখতে এক্স্যাক্টলি সেম এই ছোটো মন্দিরগুলো যার মধ্যে শিলালিপি রাখা আছে। এটা সিজিগো স্তূপের কপি। আমরা এখন মান্ডালয় হিলের একদম উপরে যাচ্ছি সানসেট দেখতে। মান্ডালয় হিল উপরে আবার একটা প্যাগোডা রয়েছে, এই প্যাগোডা থেকেই সানসেট দেখতে হবে। প্যাগোডায় যেতে গেলে এলিভেটার আছে, এখানে এলিভেটার হচ্ছে, এলিভেটার করে যেতে হবে। তার জন্য চার্জ হচ্ছে 3000 শিয়াত পার হেড, ওখানে টিকিট কেটে তারপর যেতে হবে। এখানে দারুণ সুন্দর ভিউ দেখুন। ওখানে ইরাবতীও দেখা যাচ্ছে। এটা কি গাছ ফলে রয়েছে ফল, আপনারা জানাবেন আমাদের কমেন্ট করে। এই যে দুটো সাপের মূর্তি আছে, কথিত আছে এখানে যে কিং মেন্ডো যখন ম্যান্ডালয় হিলের ওপর এই টেম্পলটা বানাচ্ছিলেন, সেই সময় এই সাপ দুটো পাহাড় বেয়ে উঠে এসেছিল গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানানোর জন্যে। এবং স্থানীয় অনেকে এটা বিশ্বাস করেন, মানে এটা একটা গল্পকথাই, যে পূর্বজন্মে এরা নাকি কিং ম্যান্ডোর রিলেটিভ ছিল। ওই আমার সামনে যে মাউন্টেন রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্যান মাউন্টেন রেঞ্জ।
এই দেখুন সূর্যদেব ডুব দেবার জন্য তৈরি, সামনে মান্দালয় শহর, দূরে ইরাবতী নদী, তার ওপারে সূর্যদেব দিনের শেষ আলো ছড়িয়ে পৃথিবীর অন্য গোলার্ধে তার কর্তব্য সারতে রওনা দিয়েছেন। আরেকটা সুন্দর দিন শেষ হলো, সেই সাথে শেষ হচ্ছে আজকের পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরের পর্ব নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।